জনরস থেকে বাঁচতে একটি বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল নয়জন ততক্ষণে বাড়িটি ঘিরে ধরেছে গ্রামের প্রায় স বাসিন্দা এরপর সেই বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রাণ বাঁচাতে ওই নজন বাড়ি থেকে বেরিয়ে আসে তাদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে কুপিয়ে খুন করা হয় নৃশংসই হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যেই অনেক সরগোল চলেছিল অতীতে দীর্ঘ কয়েক বছর এই হত্যাকাণ্ডের বিচার চলে তারপর শুক্রবার বিশে অগস্ট অবশেষে সেই মামলায় দোষী সাব্যস্ত হয় ১৩ জন তেতাল্লিশ বছর পর নয় যুবক হত্যাকাণ্ডের রায় দিল শিউরি আদালত এই রায় দেখতে বহু মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সময়টা উনিশশো সালের আটই অগস্ট তৎকালীন ময়ূরেশ্বর থানার বর্তমানে মল্লরপুর থানার অন্তর্গত কোট গ্রামে খুন হন নয় জন যুবক মাড় গ্রামের বাসিন্দা ওই নয় যুবকের খুনের ঘটনায় কোট গ্রামের বাহাত্তর জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় আট জন সাক্ষীর বক্তব্য শোনার পর শুক্রবার বিশে অগস্ট ১৩ জনকে দোষী সাব্যস্ত করে অতিরিক্ত জেলা দায়রা আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং কোটগ্রাম থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মারগ্রাম থেকে একটি পরিবারের ছয় যুবক ও ওই গ্রামের আরও তিন যুবক কোটগ্রামে এসে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে সেই ঘটনা যে ঘটনার কেন্দ্র করে এই বিচার এবং যে ঘটনাকে কেন্দ্র করে শিউরি আদালতের এই রায়দান বিবাদ ক্রমশ বাড়তে থাকে শুরু হয় হাতাহাতিও এরপর গোটা গ্রাম মিলে ঘিরে ধরে ওই নয় যুবককে তারা একটি বাড়ির ভিতর লুকিয়ে বাঁচার চেষ্টা করলে সেই বাড়িতে আগুন লাগানো হয় অভিযোগ তারপর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে তাদের বাড়ি থেকে বের করে এনে কুপিয়ে খুন করা হয় নূর হোসেন শাহজামাল শেখ আলী হোসেন সহ নয় যুবকই কুপিয়ে খুন হন এরপর ওই যুবকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোট গ্রামের বাহাত্তর জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় দীর্ঘ চুয়াল্লিশ বছর মামলা চলার মাঝে একাধিক অভিযোগের অভিযুক্তের মৃত্যু ঘটেছে অনেক অনেকে সাক্ষী দিতে আসেননি মামলা ফিরিয়ে এসেছে হাইকোর্ট থেকে অবশেষে সব সমস্যা মিটিয়ে দোষী সাব্যস্ত হলো তেরো জন সোমবার তেইশে অগস্ট তাদের সাজা ঘোষণা হবে মামলা রায় শুনতে এদিন জেলা আদালতের সামনে উপচে পড়ে ভিড় আমরা শুনে এস এম বদিউজ্জামান যিনি মামলাকারী তিনি কি বলছেন ঘটনাটা ঘটে পুরো কেন্দ্র করে কিছুই ব্যাপার নয় সেটাকে কেন্দ্র করে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার মনে হয় বিশ্ব ইতিহাসের রেকর্ড ওই ওই যে নজন ছজন সহোদর ভাই নিজ একই মায়ের গর্ভে ছজন ভাই প্রায় তাদের আরও তিনজন মামা তো বা চাচা তো ভাই টোটাল নজন নজন ভাই সেদিনকে ওই গ্রামে গিয়েছিল তাদের ভাগ্নের বা ভাগ্নির অসুস্থ ছিল ওই সংবাদটা শুনে তারপর তারা গিয়ে দেখে যে না তারা অতটা অসুস্থ নাই তখন তো টেলিফোনের যুগ বা যুগ ছিল না বাসের সংখ্যাও খুব কম ছিল সেটা আজকে প্রায় চল্লিশ বছর আগেকার ঘটনা সখন তারা যাওয়ার পরে ওরা গিয়ে দেখে যে আমার ভাগ্নে বা ভাগ্নি অসুস্থ অতটা নাই সঙ্গে সঙ্গে ওরা ওর বোন যেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর আমরা ওরা করবো বা করেছিল সেই উদ্দেশ্য করে এটা গিয়েছিল শুধু আমি তোমার মতো প্রভু পাবো না আর কবু এ ত্রিশ সংসারে সেই উদ্দেশ্যে তারা তখন এইভাবে ওই নজনকে নিঃশংসভাবে ঘরের মধ্যে অন্ধকারে ঘরের ভিতরে ভরে নিঃসং নির্মমভাবে তাদেরকে হত্যাচার মানে হত্যা করেছে আজকে তার আয় ঘোষণা হলো তেরো জনকে যত সম্ভব দোষী সাব্যস্ত করলো কোর্ট যেটা করেছে মহামান্য হ্যাঁ যেটা কোর্ট করেছে নিঃসন্দেহে মালিকের বিচার আল্লাহর বিচার আছে বাহ্যিকের বিচার যেটা আছে জাজমেন্ট তারপরে নিঃসন্দেহ মধ্যে ভরসা ছিল বা আছে এ বিষয়ে আইনজীবী মলয় মুখার্জি কি বলছেন শুনিনি তাদের দীর্ঘদিন ধরে নানাভাবে কখনও হাইকোর্টের গিয়ে কেসটা পড়েছিল কখনও এখানে সাক্ষী আসছিল না এই সমস্ত যা জট ছাড়িয়ে অবশেষে আমাদের গত দুমাস থেকে সাক্ষী সাবুদ শুরু হয়েছিল এবং সাক্ষী সাবুদ শুরু হওয়ার পর আজকে তার জাজমেন্ট হয়েছে এবং এই কেসে প্রায় সত্তর থেকে বাহাত্তর জন আসামি ছিলেন মূল মামলায় তাদের মধ্যে অনেকেই মারা গেছেন প্রায় বাহান্ন থেকে তেপ্পান্ন জন এখনও পর্যন্ত জীবিত ছিলেন তাদের বিচার চলছিল তার মধ্যে তেরো জনকে দোষী সাব্যস্ত করেছেন আজকে প্রথম দায়রা আদালত আদালত এবং তেরো জনকে আগামী সোমবার দিন তাদের সাজা শোনাবে ঘটনাটা ছিল একটা ধর্মীয় ধর্মীয়কে কেন্দ্র করে মৌরেশ্বরের কোট গ্রামের ঘটনা সেখানে মানুষ দুপক্ষের মধ্যে জমা হয় এবং ওদের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয় তারপর তারা একটা বাড়ির ভেতরে ঢুকে যায় সেই বাড়িতে ঘরে চাল ছিল তারপর সেখানে লঙ্কার গুঁড়ো ফেলে দেওয়া হয় তারপর সেই দরজা ভেঙে এক এক করে যখন বাইরে বেরিয়ে আসে তখন রাস্তায় ফেলা হয় এই ছিল মূলত অভিযোগ সাক্ষী খুব বেশি হয়নি মাত্র আটজনের সাক্ষী হয়েছে তার মধ্যে একজন পুলিশ অফিসার ছিলেন একজন ডাক্তার ছিলেন বাকি ছজন বাইরের সাক্ষী এত দেরি হলো বিভিন্ন কারণে ধরুন মারা গেছে এক একজন করে মারা গেছে সেই ডেথ রিপোর্ট আসতে দেরি হয়েছে কখনো হাইকোর্টে গিয়ে মামলাটা পড়েছিল সেখানে দেরি হয়েছে কখনো আয়োগে পাওয়া যায়নি কেসটা প্রায় চুয়াল্লিশ বছর ধরে কেস আমরা তো অনেকেই বলেন বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে সেইটা যে সত্যি নয় সেটা বিচার যে এখনও পাওয়া যায় সেটা আমরা আজকে প্রমাণিত করলাম এবং আজকে সেই দীর্ঘদিনের পুরনো মামলায় যারা বাদী ছিলেন তারা আজকে বিচার পেয়েছেন তারা সভাপতি খুশি আমরাও খুশি যে দীর্ঘদিন পরে এরকম একটা মামলায় আমরা বিচার দিতে পেরেছি এ বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন তেতাল্লিশ বছর পর নয় যুবকের হত্যাকাণ্ডের রায় দিল শিউরি আদালত আর এই রায় দেখতে বহু মানুষের ভিড় জমেছিল শিউরি আদালত চত্বরে যেখানে দেখা শোনা গেছে যে উনিশশো সালের মামলা সেই মামলা দু এ রায় দিল নয় যুবককে কিন্তু হত্যা করা হয়েছিল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এমনই কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগে বাহাত্তর জনকে কিন্তু বাহাত্তর জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ অভিযোগ দায়ের করা হয়েছিল এর মধ্যে বীরভূমের শিউরি জেলা আদালত আজ ১৩ জনকে দোষী সাব্যস্ত করে কিন্তু রায় দিয়েছে রীতিমতোই এই রায় দেখতে বহু মানুষের ভিড় জমেছিল আইনজীবী মলয় মুখার্জি এ প্রসঙ্গে জানিয়েছেন যে আইন আইনের পথে চলে আইন দেরিতে হলেও ন্যায় বেচার অবশ্যই মেলে ভারতবর্ষের ন্যায় একদম সঠিক ন্যায় এমনই মন্তব্য করেছে অন্যদিকে কিন্তু পরিবারও খুশি কিন্তু দেখা যাচ্ছে যে সকল মানুষজন অভিযুক্তরা যে সময় তারা যুবক এলাকা যুবক টাইমে যে ঘটনাটি ঘটিয়েছিল এখন তারা প্রায় বৃদ্ধ হয়ে গেছে তারা কিন্তু এবার জেলে জেল হেফাজতেই থাকবে রীতিমতোই সিউরি যে কোটগ্রামে যে ঘটনা সেই কোটগ্রামের সকল বাসিন্দাই কিন্তু খুশি প্রায় তেতাল্লিশ বছর পর কিন্তু এই রায় মেলেছে কোটগ্রাম থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মারগ্রাম থেকে একটি পরিবারের ছয় যুবক ওই গ্রামের আরও তিন যুবক কোটগ্রামে এসে একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে বিবাদ ক্রমশ বাড়তে থাকে শুরু হয় হাতাহাতি এরপরেই গোটা গ্রাম মিলে ঘিরে ধরে ওই নয় যুবককে তারা একটি বাড়ির ভিতর লুকিয়ে বাঁচার চেষ্টা করলে সেই বাড়িতে আগুন লাগানো হয় অভিযোগ তারপর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে তাদের বাড়ি থেকে বের করে এনে কুপিয়ে খুন করা হয় দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না